আঙ্গ বাড়ির মেয়ে নিতা না তুঙ্গ বাড়ির দিতাম না ওনারা দুই জানে ইলিশ মাছ ভিজাবে, তারপর মুরগিও বের করেছে, কারণ বাড়িতে মেহমান, সাথে মার পুত্রাও এসেছে, এজন্য আয়োজন করা হবে। তো দেখি দুপুরের রান্না বান্না চলছে। তুমি পছন্দ করো আইসক্রিম? তো শীতকালে মা সব সময় ছাদের উপরে রান্না করে, মাটির চুলায় লাকড়ি দিয়ে। কি বাবা একটা দেখবা, দেখি এটা কত দূর এখন ছোট। মুরগির মাংস রান্না করা হবে প্রথমে, পরে আস্তে আস্তে সব খাবার রান্না করা হবে। তো আপনাদেরকে একটা ঔষধি গাছের সাথে আমি পরিচয় করাই দেই। এই যে দেখতে পাচ্ছেন গাছটা, এটার নাম হচ্ছে পাথরকুচি। এটা কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে। যেমন এই যে দেখেন আমার ভুভাই কেমন করে কাঁচা পাতা খাইতেছে, পাথরকুচি পাতা খাইতেছে, এটার কিন্তু অনেক গুণ। মিশারি তুমি খাইতে পারবে পাতা? এই তুমিও খাইতেছো? নানা বের দেখা দেখি, তুমিও খাইতেছো? কিসের পোটলা করছো এটা? বল বানাইছো কাগজ দা ফেসাইয়া? ভালো বুদ্ধি বিয়াইয়ে আব্বা আসছে। তো দুপুরের টাইম রান্না বান্না চলছে, কাকি রান্না করতেছে, মায়ও রান্না করতেছে। তো মিশার এসে পড়ছে ক্রিকেট খেলতো, নানার সাথে ক্রিকেট খেলবো। তুমি পারো ক্রিকেট খেলতে? তো এইখানে আসলে মিশারি কত মানুষ পায় দেখেন, ওদের বাড়িতে তো খেলার মানুষ নাই। আজকে কিন্তু আবহাওয়াটা কিরকম মলিন মলিন, থমকে আছে চারদিক, কখন যেন বৃষ্টি হয়, রোদ নাই আজকে। আনিস আজকে বৃষ্টি হবে? শিওর বৃষ্টি পড়তেছে ওই যে ফুটে ফুটে। তো মিশারি আউট হয়েছে, এখন মিশারি বল করতেছে আর নানাই ব্যাট করতেছে। এই যে নিজের হাতে খাইব না। তো এখন সময় হচ্ছে দুপুর প্রায় আড়াইটা, তো এখন দুপুরে খাওয়া দাওয়া চলছে। আজকে জান্নাতে নিজের হাতে খাবে, আমরা দেখব। এদিক দিয়ে ফুপু ফুপা কাছে এইখানে খাওয়া দাওয়া করছে মিথিলার ভাই, আর এইখানে বসে খাচ্ছে মিশারি আর আনিশা। মিশারির খাওয়া শেষ, আনিশা খাচ্ছে। মা মাসকলাইয়ের ডাল রান্না করছে ইলিশ মাছ দিয়া। শোল মাছে খাওয়ার সদস্য সংখ্যা কম, খালি একমাত্র আব্বাই শোল মাছ খায়। তো আব্বা জোহরের নামাজ পড়ছেন। জিশানের কি খাওয়া হয়েছে? জিশান কিছু লাগবে? ডাল নিবা না, মাসকলাইয়ের ডাল। তো আনিশার দুপুরের খাওয়া হয়েছে আপু? হ্যাঁ, আজকে আনিশা আমাদের বাসায় মেহমান। তো আনিশা আমাদের আজকে একটা কিছু করে শোনাও, তুমি কি শোনাইবা?
এই গানটা আমরা অনেকবার শুনছি তোমার কাছ থেকে, তুমি নতুন কিছু জানো না? বলো জোরে। ভালোবাসি কর্ম তরে বিয়া না, এইসব গান তুমি কোন জায়গা থেকে শিখো? হ্যাঁ এরকম শেখ খাওরা গান এখনো কিন্তু খাওয়া দাওয়া চলছে। আব্বার এখনো নামাজ পড়া শেষ হয়নি। খাও আপু খাও, তুমি না গুড গার্ল, গুড গার্ল তুমি। তুমি সারি র্যাকেট নিয়ে যাচ্ছে, কাকে দেখাইবা? কাকে দেখাইবা গো? কয়টা র্যাকেট মিশার এখানে? কে কে খেলবা? তুমি আর মনিমা খেলবা র্যাকেট? দুইজন দুইজন করে খেলবা? তো আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় মানুষ কিন্তু আমার এই ফুফু আছিল। ছোটবেলা আমার খুব যত্ন করছে, আদর করছে। ফুফু আমি কি কি করতাম ছোটবেলা আপনার মনে আছে? একটু কঞ্চি দিই মজার কাহিনী। ফুফুকে গেছিলাম তোরে লইয়া, পরে পাকা জায়গায় পিছলা গায়ে পড়ে গেছস, মাথা গেছে ফাইট দিয়া, বাড়িতে আইছি পরে তোর মাই কি বকা বকি, মাথা ফেটে গেছে। আমার একটা স্মৃতি মনে আছে, তো ছোটবেলা ফুফু আমার নিয়ে শিশু মেলায় গেছিল, ঢাকা শিশু মেলায়। আমি জীবনের প্রথম যাই কোনো পার্কে এবং ফুফুর সাথে যাই। আমার ইচ্ছা পূরণ করছিল, অনেক কিছু দেখাইছে, ঘুরাইছে, অনেক কিছু কিনেও দিছিল। তো ফুফুর সাথে আমার অনেক দিন পরে দেখা হয়েছে। ফুফুর শ্বশুর বাড়ি অনেক দূরে, ফুফুর দুই মেয়ে। ফুলের বাগান দেখবো, ঘুরতাছি চিপস খাইছিস আর ময়লা কই ফেলাম, জায়গা পাই না, হাত ধরে ঘুরতাছি আর কই ফেলাম, খালি কই কই ফেলাম। ওর মধ্যে লেখা আছে আমাকে ব্যবহার করো, মানে আমাকে কিভাবে ব্যবহার করবো ব্যবহার করবো। তখন কেন দেখি যে ময়লা ফালাই, তখন ফুলের বাগান আছে সাইড দিয়ে কি করলাম, ওরা শুরু করে ফালাই দিলাম পিছন দিয়ে, ব্যবহার করলাম। পরে গিয়ে জানছেন যে আমাকে ব্যবহার করুন মানে এটা ডাস্টবিন। সত্যি এগুলা মজার ঘটনা, এখন মনে হয় যে কি বোকা ছিলাম আগে না।